সেথ রোলিন্স চ্যালেঞ্জ করলেন রোমান রেন্সকে, এবং রোমান রেন্স তার পছন্দের অপোনেন্ট হিসেবে সেথ রোলিন্সকেই বেছে নিলেন। অর্থাৎ সেথ রোলিন্স রোমান রেন্সকে চ্যালেঞ্জ করছেন এবং রোমান রেন্স তার অপোনেন্ট হিসেবে সেথ রোলিন্সকেই বেছে নিচ্ছেন। বিশেষ করে বর্তমান সময়ে রোমান রেন্সের একটি ইন্টারভিউ হয়েছে এবং সেখানে রোমান রেন্সকে বলা হয়েছে রেসেলমেনিয়া 40 জন্য তোমার ড্রিম অপোনেন্টকে। তো সেখানে তিনি সেথ রোলিন্সের নাম নিয়েছেন এবং বলেছেন আমাদের পাস্টে অনেক হিস্টোরি রয়েছে, শিল্ডে অনেক কাহিনী রয়েছে এবং সেথ রোলিন্সের সঙ্গে আমার বেশ ভালোই কেমিস্ট্রি রয়েছে। তো সমস্ত বিষয়গুলো মিলিয়ে যদি রেসেলমেনিয়া 40-তে সেথ রোলিন্স আমার অপোনেন্ট হিসেবে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হয়, তাহলে নিঃসন্দেহে ভালো হবে। এটার জন্যই সেথ রোলিন্স আমার পছন্দের অপোনেন্ট এমন কিছুই জানিয়েছেন ট্রাইবাল চিফ। অপরদিকে সেথ রোলিন্স তিনিও ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনিও জানিয়েছেন রেসেলমেনিয়া 40-তে রোমান রেন্সের এগেনস্টে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে চান সেথ রোলিন্স। কেননা রোমান রেন্সের এগেনস্টে এখনও সেথ রোলিন্স তিনি হারেননি, বরং ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রয়্যাল রাম্বলে মুখোমুখি হয়েছিল, সেইখানে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে সেথ রোলিন্স তিনিই জয় পেয়েছিলেন। তো রোমান রেন্সের এগেনস্টে তিনি আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল টাইটেলের জন্য ম্যাচ লড়তে চান রোমান রেন্সের এগেনস্টে এমন কিছু জানিয়েছেন, এবং রোমান রেন্স তিনিও তার পছন্দের অপোনেন্ট হিসেবে সেথ রোলিন্সের নাম নিয়েছেন। তো দেখা যাক ইন ফিউচার সেথ রোলিন্স এবং রোমান রেন্সের কিছু হয় কিনা। ধন্যবাদ।